ভাগ্য বলে যে জলটা দিয়ে মুখটা ধুতে পারছিস
মুখ তুল দেখি ওই যে এখন বাবাকে ফোন করছিস একটু ছেলে হ্যাঁ তোদের কি আছে তো বাবা তোর বাবা এলো বাসাতে বাসাতে এলো তোর বাবা ভুল হয়ে গেছে দাদা আমি ভুল হয়ে সেটা 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 অনেক কোন আগে বোঝানো দরকার ছিল তো যখন তোকে বারণ করছিলাম হ্যাঁ কেন বলতো কিসের জন্য করি তোরা দেখে আগামী জেনারেশন কি শিখবে বলতো जीवन मेरे हाथ देव ना धक्का ठीक है भूल लगे जा बाड़ी जा भूल का আপনাদের যদি মেয়ে থাকে এই একটা দাম হচ্ছে 150 থেকে 200 টাকা এটা তো দেখতে পেলেন এখানে তো সামনেই দিয়ে হয়েছিল কেমন ছটফট করছিল ছুরি মারা আর গুলি মারার থেকে এটা যদি একটা মেয়ের কাছে থাকে সবথেকে বড় হাতিয়ার এটা এটা জাস্ট একবার স্প্রে মারবে নাকে চোখে মুখে সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন নেবে কোন ছেলে কোন মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না সে একটা সেফ জায়গায় পৌঁছে দাও জাস্ট এটা একবার স্প্রে করো তুমি তোমার বোনকে গিফট করতে পারো ছোট্ট জিনিস যেটা রয়েছে এটা যদি আমরা প্রত্যেকের মাদেরও বলছি যদি মেয়েদেরকে একটা ছোট ছোট করে নিজেদের তাদের স্কুল ব্যাগ হোক কলেজ ব্যাগ হোক এই জিনিসটা যদি দিয়ে দেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মেয়ে নিশ্চিন্ত আপনার কাছে দিনের শেষে বাড়িতে ফিরবে অর্থাৎ সে নিজে সেলফ ডিফেন্স করে চলে আসতে পারবে কারণ এই যে স্প্রেটা এটার নাম হচ্ছে পেপার স্প্রে এটা সে সেলফ ডিফেন্স করার জন্য যদি কোনো পুরুষ মানুষ যদি তাকে উত্তক্ত করে কোন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তাহলে স্প্রেটা যদি তার চোখে দিয়ে দেয় তাহলে তার 5 মিনিট সে সময় পাবে কারণ 5 মিনিট সে চোখে কিছু দেখতে পারবে না 5 মিনিট সেখান থেকে পালানোর মতো সময় পাবে বা কাউকে সে সেটা অভিযোগ করার জন্য সেটা টাইম পাবে সেই জন্য আমি বলে দিই ঘরে ঘরে মেয়েদেরকে এই একটা অস্ত্র তুলে দিন একটা সাধারণ খুব অল্প দাম আপনার মেয়ে আপনার বাড়ির বোনটি বা আপনার মা যে কেউ সেফটি ভাবে দিনের শেষে বাড়িতে ফিরতে পারবে উইদাউট আপনার হেল্প এরা দুজন আমাদের পরিচিত এটা জাস্ট তোমাদেরকে তো এইভাবে বোঝালে কেউই শুনতে না সেই জন্য আমরা এরা দুজনেই আমাদের পরিচিত এরা জাস্ট একটা এটা সোশ্যাল মেসেজ দেওয়ার মতো আমরা এই ভিডিওটা পাবলিক প্লেসে এসে করেছি সবাই কিন্তু আমার কাছ থেকে সেটা জানার চেষ্টা করছে আমি স্প্রেটা কি মেরেছি এইখানে যতজন আছে তারা কিন্তু সবাই বুঝতে পেরেছে যে আমি বিষয়টা কি বোঝাতে যাচ্ছি সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেকটা কোঅপারেট করেছে ইভেন বোনকেও অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ওকে বলো স্প্রের এফেক্টটা কেমন ছিল সত্যি এই স্প্রেটা যখন চোখে বা মুখে নাকে গেল না মানে সিরিয়াসলি আমি 3 মিনিট বা 4 মিনিট হলো আমার চোখ খুলতে পারছিলাম না মানে মনে হচ্ছিল চোখে আমার কেউ হাজারটা লঙ্কা ঢেলে দিয়েছে এরকম মনে হচ্ছে আর নাকে থেকেও সেম নাকে এখন এখন আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠিকঠাক করে নাক পুরো জুড়ে যাচ্ছে মানে চোখ যদি বন্ধও করে না হাত দিয়ে যদি গার্ডও দিয়ে দেয় তবু ওই স্প্রেটা চারিদিকে সারাউন্ড 1 ফুট 2 ফুট এরিয়ার মধ্যে কিন্তু ঘুরবে আর সেটা সেকেন্ডের মধ্যে কাজ করবে যত বেশি সম্ভব তোমরা শেয়ার করে দাও ফ্যামিলি ফ্রেন্ডস এর মধ্যে নিজেদের বাড়ির মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে প্রোটেক্ট করার জন্য যত বেশি শেয়ার করবে তত বেশি তোমার বোনটি কিন্তু সুরক্ষিত থাকবে কারণ যত শেয়ার করবে তোমার ওই একটা শেয়ারের মাধ্যমে আরো 100,000 লক্ষ লক্ষ মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে একদম একদম অনেকেই এই পেপার স্প্রের ব্যাপারে জানে না কিন্তু তো জানার দায়িত্ব একদমই তোমাদের আমার কাজ হলো আমি তোমাদের কাছে পৌঁছালাম এবার তোমাদের কাজ ভিডিওটা শেয়ার করা পেজটাকে ফলো করে রাখা আর কমেন্টে তোমাদের অপিনিয়ন দাও এটা কিন্তু দিয়েছি নিজে সেলফ ডিফেন্সের জন্য কিন্তু কোন মেয়ে রাস্তাঘাটে কিন্তু এটা মিসইউজ করবে না অর্থাৎ কেউ কিছু করেনি হঠাৎ করে তোমার তার উপর ব্যক্তিগত কোনো আক্রোশ রয়েছে তুমি তাকে এটা ব্যবহার করে দিলে তার জন্য কিন্তু এই প্র্যাঙ্ক বাজ আয়ান এই যে চ্যানেল যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছো আমরা কিন্তু এখানে কেউ দায়ী থাকবো না সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার বন্ধুরা তোমরা অনেক ভিডিওতে এই দিদিকে দেখেছো এই দিদি হচ্ছে আমার নিজের দিদি আর যে রোল প্লে করেছে আজকে ভিডিওতে এ হচ্ছে আমার বন্ধু হয় তো বন্ধু আমাকে খুবই আজকে হেল্প করেছে নইলে হয়তো ভিডিওটা হতো না এর নাম হচ্ছে সানিয়া ছেত্রী এও আমার বান্ধবী হয় সো এও আমাকে আজকে অনেক হেল্প করেছে সো কেউ কিছু খারাপ কমেন্ট এসব করো না ভিডিওটা শুধুমাত্র সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য ছিল তো সেভাবেই নিও
ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা।